আমার নাম মোহাম্মদ নাসির, আমি রাজের কাজ করি। আমার বয়স 22। পেশাগত ভাবে আমি একটা রাজমিস্ত্রি। আমার ঠিকানা হচ্ছে কক্সবাজার। একটা বার জিনিস তুলতে গিয়ে আমার কোমরে টান লাগে, তখন থেকে আমার ব্যথা শুরু। আস্তে ধীরে ধীরে ব্যথা যত দিন যাচ্ছে তত ব্যথা বাড়তেছে আমার। তো একটা সময় দেখতেছি যে আমার ব্যথা অনেক তীব্র আকারে হচ্ছে। সে দেখে ইউটিউবে সার্চ দিছি ব্যথার ডাক্তার, তখন ডিপিআরসি হাসপাতালের ঠিকানা পাইছি ইউটিউবে। তো সেই থেকে আবার স্যারের সাথে এ সিরিয়াল দিছি হাসপাতালে। তারপরে স্যার দেখছে, দেখে বলছে যে হ্যাঁ ভালো হয়ে যাবেন, এইটা সামান্য একটু চাপ পড়ছে, এই কিছুদিন 10 দিন ভর্তি থাকলে ফলাফল ইনশাল্লাহ ভালো আসবে। তো আজকে আমার 9 দিন, আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি। এই দুর্ঘটনাটা 2020 সালে ঘটেছে আমার। প্রথমে ভেবেছিলাম ব্যথাটা চলে যাবে, এরপরে দেখতেছি যে ব্যথা যাচ্ছে না। তারপর ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলে আপনার কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে যখন পাথর বলে পাথরের চিকিৎসা করেছি অনেক ডাক্তারের কাছে। ওনারা প্রায় 16-18 মাস ওদের কাছে চিকিৎসা নিছি, দেখতেছি যে যাচ্ছে না। তখন আমি চিটাগাং আসছি অপারেশন করার জন্য। কিডনি বিশেষজ্ঞর কাছে আসছি, তখন বলছে যে পরীক্ষা দিয়ে আপনার কোনো পাথর নেই, আপনার সম্ভাবনা এই কোমরের সমস্যা। প্রায় 18 মাস চিকিৎসা করার পর বলতেছে যে কোনো এই কিডনিতে সমস্যা নেই। প্রায় আমি 2-3 লাখের উপরে আমি নষ্ট করে ফেলছি এই কিডনির চিকিৎসা করতে গিয়ে। অপারেশনে আসে তারপরে বলতেছে যে কিডনি বিশেষজ্ঞ আপনার কিডনিতে কোনো সমস্যা নেই, এই হয়তো আপনার কোমরের সমস্যা। তখন থেকে আমি চেষ্টা করতেছি যে ভালো কোথায় ট্রিটমেন্ট পাবো আর কোথায় গেলে আমার ব্যথাটা সেরে যাবে। সেজন্য আমি ইউটিউবে সার্চ দিছি, দেখতেছি যে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ ফদান, ওর কাছে আসছি ডিপিআরসি হাসপাতালে। আমার যদি প্রথমে রোগটা ধরা পড়তো, হ্যাঁ, তখন আমি আরও আগে সুস্থ হয়ে যেতাম, আমার থেকে এত কষ্ট লাগতো না। তো অনেকদিন কষ্ট নিয়ে এই ব্যথা নিয়ে কষ্ট পাইছি, আমার জীবন থেকে এত সুন্দর সময়গুলো নষ্ট হয়ে গেছে। আর আমি এখানের যারা থেরাপিস্ট আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওরা মনোযোগ সহকারে কাজ করে। আর ওদের যারা আছে এরা সবাই ভালো, এখানে সুন্দর পরিবেশ আছে। স্যারকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ স্যার আজকে আমাদেরকে এরকম ব্যথার মুক্ত দিচ্ছে এরকম রূপ থেকে, তাই স্যারের জন্য দোয়া রইল। যারা কোমর ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন তারা এখানে আসেন ডিপিআরসি হাসপাতালে, এখানে আসলে আপনারা ইনশাল্লাহ সুস্থ ফলাফল পাবেন ইনশাল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলছি, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও স্পেশালিস্ট। আজকে যে রোগী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাসির সাহেব, 23 বছর বয়স এবং ম্যান অফ কক্সেস বাজার, আমাদের সেই দক্ষিণের, আমরা যেখানে সবাই ঘুরতে যাই বেশিরভাগ সময়, কক্সবাজার সি বিচ। হ্যাঁ, ওয়ার্ল্ডের লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই কক্সবাজারে আমরা যাই, সেখানের মানুষ, কিন্তু উনি কিন্তু কক্সবাজার হলো কি হবে, উনি ভাইরাল কনজাংটিভাইটিসে আক্রান্ত ছিল দীর্ঘদিন। উনি মূলত খুব ডে ওয়ার্কার, ডে লেবার, ডে কাজ করে নিয়মিত, কঠিন পরিশ্রমী লোক একজন। হ্যাঁ, এবং উনি কিন্তু আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে আসছে, ঘাড় ব্যথা এবং হাতের ব্যথা, রেফার্ড পেইন, ঘাড় থেকে রেফার্ড পেইন। রেফার্ড মানে যখন পেইন রেফার হয়, মানে নিচে নামে যায়, উঠা নামা করে। উনি হাত উঠাতে কষ্ট হতো, কোমর ব্যথা, ঘাড় ছিঁড়ে যেত, হাত ছিঁড়ে যেত। আমরা ডায়াগনোসিসটা কি করলাম, অনেকেই জিনিসটা জানে না যে ডায়াগনোসিসটা কি। এভরি পেশেন্ট শুড নো যে তার কি রোগ। আমরা যখন রোগ ধরতে না পারি সেটা বলে দিই যে আপনার এই রোগ আমরা ধরতে পারি না, আমাদের কাছে সম্ভাবনা নাই। সো আমরা যেটা ওনার ডায়াগনোসিস করেছি, প্রোল্যাপস ডিস্ক, ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস C4-5-6, এবং ঘাড়ে কোমরে PLID রোগ আছে। তো আলহামদুলিল্লাহ উনি আমাদের টিম, ডিপিআরসি টিম, রিহ্যাব টিম, এটি রিহ্যাব টিমের চিকিৎসায় মহান রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করেছে। আমরা আসলে উসিলা, আমরা চেষ্টা করছি, আমাদের সীমালব্ধ যে জ্ঞান আছে আমরা জ্ঞান চর্চা করি, আমরা দীর্ঘদিনে আমাদের যে রিসার্চ ওয়ার্ক আছে সেটার মাধ্যমে আমরা রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি। তো ওনাকে আল্লাহর পাক আলহামদুলিল্লাহ সুস্থ করেছেন। তো ওনার মতো যত রুগী আছেন আপনারা ঘাড়ে ব্যথার স্পেশালি, বি কেয়ারফুল, বা দুইটা বালিশ ব্যবহার করা যাবে না, শক্ত বালিশ ব্যবহার করা যাবে না, হয় পাতলা নরম বালিশ ব্যবহার করবেন অথবা বালিশবিহীন শোয়ার অভ্যাস করেন, ইনশাল্লাহ আপনারা মুক্ত হবেন
এই জাতীয় যত রোগী আছে আপনাদের আত্মীয় স্বজন ঘাড় ব্যথা কোমর ব্যথা আক্রান্ত হাতে ব্যথা যায় কোমর থেকে পায়ে ব্যথা তারা আমাদের ডিপিএসসি সেবা নেওয়ার চেষ্টা করে দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে মুক্ত করবেন সবাই ভালো থাকবেন মাহে রমজানের আবারও শুভেচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল